আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ফাইভারে রেজিস্ট্রেশন করতে পারছেন না, আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হচ্ছে না। যাদের এই প্রবলেমটি হয়েছে আপনাদের জন্য সলিউশন কী, আর যারা ভবিষ্যতে ফাইভার অ্যাকাউন্ট খুলবেন আপনাদের জন্য করণীয় কী তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে একটা পিকচার দেখে নিব, যেখানে আমাদের গ্রুপে এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই পোস্ট করা হচ্ছে, আমি হচ্ছে এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম। তো একটু দেখেন, এখানে বলা হয়েছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, হাই অমুক, আমি ওনার নামটা মুছে দিয়েছি, উনি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছিলেন। তো এখানে উনি বলেছেন, ওনাকে ফাইবার বলেছে, উই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট ইন বিকাম এ ফ্রিল্যান্সার অন ফাইবার টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর হাই কোয়ালিটি সার্ভিস ফর ট্রাস্টওয়ার্দি ফ্রিল্যান্সার্স, উই হ্যাভ কেয়ারফুল্লি কনসিডার্ড ইউর প্রোফাইল অ্যান্ড সার্ভিস, আনফর্চুনেটলি উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল অ্যাট দিস টাইম, থ্যাংকস দ্য ফাইবার টিম। আচ্ছা, অ্যাট দিস টাইম বলতে এই মুহূর্তে আমরা অ্যাপ্রুভ করতে পারছি না, ওনার তো বলে নাই যে কখন অ্যাপ্রুভ করবে না, এরকম না, তাই না? এরকম যাদেরটা হয়েছে আপনারা আসলে কি করবেন, এরকমটা কেন হয়েছে এটা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উদাহরণ না, এটা হচ্ছে বাস্তব, আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন এরকম যে ভাই দেখেন আমি মোবাইল দিয়ে হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা অপেরামিনি দিয়ে হচ্ছে fiverr.com ভিজিট করেছি, ওইখানে জয়েন নাও নামে একটা বাটন ছিল, এখানে ক্লিক করেছি, আমার একটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এরকম ভুরি ভুরি লাখ লাখ অ্যাকাউন্ট হয়েছে মোবাইল দিয়ে, ঠিক আছে? আবার এরকম আছেন যে আমাদেরই ভিডিও দেখে অনেকে আন্দাজে অ্যাকাউন্ট খুলেছে, এরকম মানুষও আছে যারা কিছুই জানে না, তারা মনে করে শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট খুললেই কাজ পাওয়া যায়। এরকম যারা মনে করে তাদের সংখ্যা অনেক কম না, কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এবং হুজুগে অনেকে অ্যাকাউন্ট করেছে, যে মনে করেছে যে ফাইবারে অ্যাকাউন্ট খুললে বুঝি লাখ লাখ ডলার, ঠিক আছে? কারণ আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেকের স্ক্রিনশট দেখি, অনেকের সাকসেস দেখি, অনেক গ্রুপ আছে ফাইবার রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড, আপওয়ার্ক রিলেটেড অনেক গ্রুপ আছে যেখানে এগুলো নিয়ে আলোচনা করা হয়, একজন মানুষ সে কাজ পেয়েছে এটা নিয়ে আলোচনা করতেই পারে। তো এটা ইন্সপায়ার হয়ে আমরা ওই রকম কাজ না শিখে যেটা করেছি ফাইবার একটা অ্যাকাউন্ট করেছি, আমরা ফাইবার অ্যাকাউন্ট করার সময়, আচ্ছা এই জিনিসটা কেন হচ্ছে একটু দেখাই, কারণ হচ্ছে একটু দেখেন, আমি হচ্ছে ফাইবারে যাই, মনে করেন আমি ডেটা এন্ট্রি রিলেটেড একটা ফাইবার অ্যাকাউন্ট করব, ঠিক আছে? আমি একটু fiverr.com ভিজিট করলাম, এখানে ভিজিট করার পর মনে করুন আমি ডেটা এন্ট্রি রিলেটেড একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এখন একটু দেখেন, ডেটা এন্ট্রি লিখে আমি সার্চ করলাম, আমরা আপনাদেরকে এরকমই ভিডিও দিয়েছি এবং অনেকেই এরকমটা করেছেন যে আপনারা এই এইভাবে আপনার প্রোফাইলটাকে গুছান, এটা কোনো সমস্যা না। সমস্যাটা কোন জায়গায় হয়েছে দেখেন, তো মনে করেন প্রথমে যারা আছে, মনে করেন এই লেভেলের চারজন, এরা তো অনেক ভালো কাজ করতেছে, এরা অনেক অনেক কাজ পাচ্ছে, ওনার চারটা অর্ডার, ওনার হচ্ছে পাঁচটা অর্ডার, ওনার হচ্ছে চারটা অর্ডার, এবং ওনার এই মুহূর্তে কোনো অর্ডার নাই। তো মনে করেন এই তিনজন কাজ পেয়েছে, মানে ডেটা এন্ট্রি কাজ পাওয়া যায়, হ্যাঁ স্বাভাবিক ডেটা এন্ট্রি কাজ পাওয়া যায়। এখন যেটা করলাম সেটা হচ্ছে এই ব্যক্তির প্রোফাইলে গেলাম, এই ব্যক্তির প্রোফাইলে যাওয়ার পর এই যে একটা ডেসক্রিপশন আছে না, এই ডেসক্রিপশন, তারপর হচ্ছে ওনার অ্যাকাউন্টে যে ডেসক্রিপশন আছে না, এই ডেসক্রিপশন, তারপর ওনার অ্যাকাউন্টে যে ডেসক্রিপশন আছে, এরকম পাঁচটা সাতটা দশটা প্রোফাইল আমরা নিলাম। নেওয়ার পরে এখান থেকে দুই লাইন, ওইখান থেকে দুই লাইন, মানে এই প্রোফাইল থেকে দুই লাইন, ওই প্রোফাইল থেকে দুই লাইন, এই প্রোফাইল থেকে দুই লাইন, ঠিক আছে? এবং একটু দেখেন, আমরা যদি এই যে এটা যদি একদম কপি করি, হ্যাঁ কপি করি, একটু দেখাই কেন আসলে অ্যাপ্রুভ হচ্ছে না। আমি একটা প্রিমিয়াম প্ল্যাগারিজম চেকার দিয়ে দেখাচ্ছি, আমি ওনার প্রোফাইল থেকে এটা কপি করেছি, তাই না? সরাসরি কপি করেছি, উনি হচ্ছে টেকনোমিস্ট, আচ্ছা টেকনোমিস্ট, একটু দেখেন আপনারা। কপি স্কেপে আসলাম, এখানে আসার পর আমি হচ্ছে এই যে ডেসক্রিপশনটা আমি এনেছি এটাকে আমি হচ্ছে প্রিমিয়াম সার্চে ক্লিক করি, একটু দেখেন, একটু দেখেন, আমরা কিন্তু টেকনোমিস্ট থেকে কপি করেছিলাম, তাই না? টেকনোমিস্ট। এখন একটু দেখেন আমি যেই এখানে রেজাল্ট পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা রেজাল্ট, মানে আমাদের এই, আমরা যদি এখান থেকে কপি করি, দুই লাইন কপি করি, তাহলে এই 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 যে টুলটা আছে এটা ধরতে পারছে যে দেখেন টেকনোমিস্টের এখান থেকে আমি প্রোফাইলটাকে, এই যে প্রোফাইলটাকে এখান থেকে আমি একদম হুবহু কপি করেছি, ঠিক আছে? এখন মনে করেন হচ্ছে আপনার এখান থেকে আপনি দুই লাইন করলেন, এখান থেকে দুই লাইন করলেন, এবং এখান থেকে দুই লাইন করলেন। এখন এরকম কপিস্কেপ বা এই টাইপের যারা প্রিমিয়াম বা
ফ্রিতে যারা প্ল্যাগারিজম চেক করে দেয়, এইসব টুল যদি ধরতে পারে যে কোন জায়গা থেকে আপনি কপি করেছেন, তাহলে ফাইবারকে ধরতে পারবে না? ফাইবারের তো ইন বিল্টেই, তাদের বিল্ট ইনেই হচ্ছে আপনার প্ল্যাগারিজম চেকার আছে, তারা তো এটা এমনিতেই ধরতে পারবে। এই কারণে মূলত প্রোফাইলগুলো হচ্ছে নিচ্ছে না, ঠিক আছে? কারণ ফাইবার দেখছে যে সে তো অনেক জায়গা থেকে কপি করেছে, কপি করে করে লিখেছে। যেটা করতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে, মনে করেন উই আর বাংলাদেশ বেসড কোম্পানি, উই প্রোভাইড এনি কাইন্ড অফ অফলাইন অনলাইন ডেটা এন্ট্রি অ্যান্ড সার্ভিস, এই যে বাক্যটা আছে এই বাক্যটাকে আরেকটু সুন্দর করে গুছায় ইউনিক কীভাবে লেখা যায়, ঠিক আছে? আপনি যদি এদের কাছ থেকে ইন্সপায়ার্ড হনই, তাহলে সরাসরি কপি না করে ওনাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা প্যারাফ্রাইজ করবেন, অথবা এটাকে একটু সিমিলার ওয়েতে কীভাবে সুন্দর করে লেখা যায় ওইভাবে ট্রাই করবেন। তাহলে যেটা হবে, আপনার অ্যাকাউন্টটাকে আর আটকাবে না তারা। তাহলে যারা মূলত কপি পেস্ট করেছেন, হ্যাঁ কপি পেস্ট করেছেন, তারাই মূলত ধরা খেয়েছেন, ওকে? আর আরেকটা বিষয় হচ্ছে যে, আমরা হচ্ছে যখনই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, যেমন এই ব্যক্তি, তাই না, ক্রাফট ডেটা এন্ট্রি, তো উনি একজন মানুষ, ওনার একজন ছবি আছে, আপনি চেষ্টা করবেন আপনার নিজের ছবি দেওয়া, যেটা হচ্ছে ট্রাস্ট ওর্দি যেটাকে বলে ফাইবার, এবং ফাইবার রিকমেন্ড করে যে আপনার প্রোফাইল পিকচারে আপনার নিজের ছবি দেওয়া, ঠিক আছে? এবং আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে এটাকে আপনার ফাইবারের সাথে অ্যাটাচ করা, যদিও এটা কোনো সেলার, সরি, কোনো বাইরের সামনে এটা শো করবে না, আপনার ফেসবুকটাকে অ্যাড করা, টুইটারটাকে অ্যাড করা, এটা করলে যেটা হবে যে ট্রাস্ট ওর্দি মনে হবে যে না, একই ব্যক্তি একই ধরনের অনেকগুলো প্রোফাইল একসাথে আমার এখানে সাবমিট করেছে, ওকে? সো এটা করলে হচ্ছে ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে আর আটকাবে না। এখন যাদের হয়েছে, আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাকাউন্টটাকে ডি অ্যাপ্রুভ করবেন, ডিঅ্যাক্টিভেট করবেন। ডিঅ্যাক্টিভেট করে আপনি নতুন করে এই ইমেল দিয়ে অথবা নতুন করে একটা ইমেল খুলে আপনি একটা অ্যাকাউন্ট করবেন এবং কাউকে কপি করবেন না, ঠিক আছে? এবং আমার কাছে মনে হয়েছে এই যে একটা আপডেট ফাইবার এনেছে যে সবার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না, এটা অনেক ভালো হয়েছে। কারণ যারা আসলে রিয়েলি কাজ করতে চায়, যারা আসলে বিষয়টা বুঝতে পেরেছে যে আমি একটা কাজ জানবো প্রথমে, তারপর হচ্ছে এটা ফাইবারে কাজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করব, কাজে রিকোয়েস্ট পাঠাবো, একটা অ্যাকাউন্ট করব, কিছু গিগ দিব, কিছু সার্ভিস আমি এখানে সেল করব, যারা এটা বুঝেছে তাদের জন্য এটা ভালো হয়েছে। কারণ ভুরি ভুরি অ্যাকাউন্ট হচ্ছে ভাই, এখানে হচ্ছে যেটা করা একদমই উচিত না সেটাই হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট নিচ্ছে না। আপনার সকল ইনফরমেশন দিবেন, সব কিছু যাতে অথেন্টিক হয়। তবে ফাইবার কিন্তু একটা কথা বলেছে, একটু দেখেন, ওনার প্রোফাইল আবার যে নিবে, হ্যাঁ এটার একটা ইঙ্গিত দিয়েছে। দেখেন, এই মুহূর্তে আমরা আপনার প্রোফাইলটা নিতে পারছি না, বাট আপনি যদি ভালো করে, যে দেখেন এখানে বলা হয়েছে যে যদি ট্রাস্ট ওর্দি ফ্রিল্যান্সার হয়, আপনার সার্ভিস যদি হয়, হ্যাঁ তাহলে আমি এটা ইয়ে করব। এখন ডেটা এন্ট্রি কাজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি তিনটা প্রোফাইল দেখালাম, এরা কাজ করতেছে, তার মানে ফাইবারে ডেটা এন্ট্রি কাজ পাওয়া যায়, লিড জেনারেশন টাইপের কাজ পাওয়া যায়। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সবার প্রোফাইলটাকে গুগলি করে নতুন করে একটা অ্যাকাউন্ট করেছি। সো এই কারণে আমাদের প্রোফাইলটা নিচ্ছে না। সো এইটাই ছিল আজকের আপডেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা এত অ্যালার্মিং কিছু না। আমার কাছে মনে হচ্ছে এটা ভালোই একটা আপডেট, কারণ প্রোফাইলগুলো তো রিফাইন করতে হবে, তাই না? আরও একটা বিষয় করা যাবে না, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। মনে করেন আপনি ডেটা এন্ট্রি কাজ শিখেছেন, কাজ পাচ্ছেন, আপনি লোভে পড়ে আপনার ভাইয়ের নামে একটা, অথবা আপনার ওয়াইফের নামে, অথবা আপনার হাজব্যান্ডের নামে একটা অ্যাকাউন্ট করে ফেললেন, করে ফেলে হচ্ছে আপনি ওইখানেও অ্যাকাউন্ট করে কাজ পাওয়ার চেষ্টা করতেছেন, তো এটা করলে যেটা হবে, দুইটা অ্যাকাউন্টই ব্যান হতে পারে। সো একটা আইপির আন্ডারে একই সার্ভিস একটা প্রোফাইল হবে, ঠিক আছে? সো আজকের পর্বটি এ পর্যন্তই, আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।